বন্ধুরা, আজ আমরা চলেছি বিশ্বের সব থেকে ভুতুড়ে রেল স্টেশন বেগুনকোদরের উদ্দেশ্যে। মাফ করবেন, আজ বললে ভুল হয়। আজ থেকে প্রায় 2 বছর আগে 2017 সালের মে মাসে সেখানে গিয়েছিলাম। সেই অভিজ্ঞতাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, এই হলো বেগুনকোদর রেল স্টেশন। এই রেল স্টেশনেই আমরা এক রাত থেকেছিলাম এবং সেই অভিজ্ঞতার উপর ভর করেই আমরা আজকে জেনে নেব একটি সাধারণ রেল স্টেশন থেকে বিশ্বের শীর্ষ ভুতুড়ে রেল স্টেশন হয়ে ওঠার করুণ কাহিনী। স্টেশন চত্বরে শুধুমাত্র একটি স্টেশন বিল্ডিং, বিদ্যুৎহীন 2টি লাইট পোস্ট এবং জনমানুষহীন কিছু বসার জায়গা ছাড়া আর বিশেষ কিছুই চোখে পড়ছে না। সাধারণ রেল স্টেশন থেকে ভুতুড়ে হয়ে ওঠার কাহিনী জানতে বড়ই কৌতূহল হচ্ছে, তাই না? তাহলে চলুন শুরু করা যাক। বিশ্বাস করুন, আর 5টা সাধারণ রেল স্টেশনের মতোই ছিল পুরুলিয়ার এই স্টেশন বেগুনকোদর। প্রতিদিন বহু ট্রেন এসে থামত, ওঠানামা করত বহু মানুষ, বিক্রি হতো টিকিট। হঠাৎ করেই 1967 সালে স্তব্ধ হয়ে গেল সব কিছু। মনুষ্য সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল বেগুনকোদর, গায়ে লেগে গেল বিশ্বের 1 নম্বর ভুতুড়ে রেল স্টেশনের তকমা। শোনা যায় এক স্টেশন মাস্টার ও তার পরিবারের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে রেলকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে ভয়ের সঞ্চার হয়। শোনা যায় সাদা শাড়ি পরে কাউকে রেল লাইন ধরে হাঁটতে দেখা যেত, শোনা যেত ফিসফিস করে কাদের সব গলার আওয়াজ। সেই থেকেই ধীরে ধীরে মনুষ্য সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এই বেগুনকোদর। রেলকর্মীরা প্রাণের ভয়ে চাকরি ছেড়ে দিতে শুরু করেন, সাধারণ মানুষও এড়িয়ে চলতে শুরু করেন এই বেগুনকোদরকে। এইভাবেই একদিন বন্ধ হয়ে যায় এই রেল স্টেশনটি। পড়ে থাকে কেবল মস্ত স্টেশন বিল্ডিং, কিছু বসার জায়গা, কিছু গাছপালা আর ধুধু প্রান্তর। বেগুনকোদর বঞ্চিত হয় শত শত মানুষের কোলাহল এবং পায়ের ধুলো থেকে। যে ট্রেনগুলি আগে বেগুনকোদরে দাঁড়াতো তারাই যেন তাচ্ছিল্যের হাসি হেসে তীব্র বেগে দূরে মিলিয়ে যায়। এইভাবেই চলতে থাকে বছরের পর বছর। কিন্তু 2009 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপারিশে খোলা হয় স্টেশনটি। তবে মানুষের ভয়ভীতি আজও কাটেনি, আজও মানুষ এড়িয়ে চলে এই অভিশপ্ত বেগুনকোদরকে। এইভাবেই সভ্যতা থেকে 42 বছর পিছিয়ে যাওয়ার হতাশাকে বুকে নিয়ে রোদ জল বৃষ্টি সহ্য করে দাঁড়িয়ে থাকে ভূতের স্টেশন বেগুনকোদর। ভূতের তকমা ঘাড়ে নিয়ে আজও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে 42 বছরের পিছিয়ে পড়া বেগুনকোদর। কি বন্ধুরা, যাবেন নাকি একবার দেখে আসবেন নাকি ভূতের স্টেশন বেগুনকোদর? থাক, উত্তরটা না হয় অজানাই থাক। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।